বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন। সোমবার সকালে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ক্যাপ্টেন নওশাদের ভেন্টিলেশন সকাল 11টার দিকে খুলে দেওয়া হয় এবং তাকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম 1977 সালের 17 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালের 20 সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট হিসেবে যোগদান করেন। ইতিমধ্যে তার ক্যারিয়ার জীবনে একাধিকবার নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। তবে বাংলাদেশ বিমান হারালো এক দক্ষ পাইলটকে, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। গত শুক্রবার মধ্য আকাশে বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হন BG-22 ফ্লাইটের ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম। কিন্তু নিজের এত বড় সমস্যার কথা অন্যদের বুঝতে দেননি। হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পরও ফ্লাইটটিকে তিনি দক্ষতার সঙ্গে নিরাপদে জরুরি অবতরণ করাতে সক্ষম হন। কিন্তু নিজের এত বড় সমস্যার কথা অন্যদের বুঝতে দেননি। হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পরও ফ্লাইটটিকে তিনি দক্ষতার সঙ্গে নিরাপদে জরুরি অবতরণ করাতে সক্ষম হন। বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরকে বেছে নেয়। সেখান থেকে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলাকালে সোমবার তার মৃত্যু ঘটে। ফ্লাইটে 124 জন যাত্রী ছিল। ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের বুদ্ধিমত্তায় সবার জীবন রক্ষা পায়। এর আগেও ক্যাপ্টেন নওশাদ তার বুদ্ধি এবং কৌশল প্রয়োগ করে 149 জন যাত্রী, 2 পাইলট, আরও 7 ক্রুর জীবন বাঁচিয়েছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছে।